ই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্ণার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান। ওই পাহাড়া ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিয়াকে, এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে, ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিয়াকে, এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে, প্রকৃতির সুরে সুরে তোমারি নাম তোমারি গান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্ণার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান। ওই পাহাড়া আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে, ধরণি ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে, আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার নামে, ধরণি ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে, সুরুজার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোরিবান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্ণার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান। ওই পাহাড়ার ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্ণার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান। ওই পাহাড়া সকলে আল্লাহর প্রশংসা আদায় করে উচ্চারণ করছে আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি, যিনি একটি নষ্ট সমাজকে পরিবর্তন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআন নামক একটি হেদায়েতের কিতাব আমাদের জন্য নিয়ে এসে জাহান্নামের দিকে ধাবমান একটি জাতিকে পরিবর্তন করে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, সে নবীর শানে আমরা সকলে একবার দরুদ পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত অসুস্থ মানুষদের সুস্থতা কামনা করছি, কবরবাসীদের ইমানদার যারা আছেন আল্লাহর দরবারে তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনা জুমার পূর্বের খুতবার আলোচনা আমরা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমল নিয়তে শোনার বলার সর্বোপরি আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বিমাশিয়াতিল্লাহি তাআলা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে আরেকবার বলি আমিন। সম্মানিত হাজেরিন, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী জেনারেশন, বিশেষ করে তিনটা জেনারেশন পরবর্তীতে সম্প্রসারিত হয়েছে। সর্বশেষ আলোচনা থেকে আপনাদের সেটা মনে থাকার কথা, চারজন সন্তান থেকে একজন সন্তান ঈমান না আনার কারণে আল্লাহ তাআলা তাকে হালাক করে দিয়েছেন। আপনাদের কারো কি মনে আছে সেই সন্তানটার কী নাম? কেনা।
বাকি তিনটা সন্তান হলো হাম, শাম, ইয়াফেস। হামের বংশধারা প্রসারিত হয়েছে আফ্রিকা মহাদেশে, শামের বংশধারা প্রসারিত হয়েছে মধ্যপ্রাচ্য তথা আরব উপদ্বীপে, এবং ইয়াফেসের বংশধারা সম্প্রসারিত হয়েছে চীন দেশে। সেই হাম, শাম এবং ইয়াফেসের বংশধারার পরবর্তী প্রজন্ম, বিশেষ করে শামের বংশধর যারা আরব উপদ্বীপে যাদের বসবাস ছিল, সেই বংশধারা থেকে দুইটা ধারা পরবর্তীতে সম্প্রসারিত হয়েছে। এর ভিতরে একটা হলো, মূলত তাদের গোষ্ঠীটাকে বলা হয় এরাম গোষ্ঠী, যেটা সুরাতুল ফজরে আল্লাহ সুবহান ওয়া তাআলা উল্লেখ করেছেন ইরামা জাতিল ইমাত। এরাম গোষ্ঠীর দুইটা ধারা, একটা হলো কওমে আদ আর একটা হলো কওমে সামুদ। একজন হলেন হযরতে হুদ আলাইহিসসালামের জাতি কওমে আদ, আর আরেকটা হলো সালেহ আলাইহিসসালামের বংশধর সামুদ জাতি। হযরত নূহ আলাইহিসসালামের ইন্তেকালের 500 বছর পর ইরাম গোষ্ঠী থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুইজন নবীকে পাঠিয়েছেন। এই দুইটা গোষ্ঠীর ভিতরে পরিবার ছিল 13টা, বিশেষ করে আদ জাতির পরিবার ছিল 13টা। কয়টা পরিবার? 13টি পরিবারের 13টি আলাদা আলাদা আবার গোত্র। এই গোত্রগুলোর বসবাসের জায়গা ছিল পাহাড় খোদাই করে ঘর তৈরি করা, আলাদা করে কোনো ঘর তারা তৈরি করতো না, পাহাড় খোদাই করে করে তারা পাহাড়ের গুহার ভিতরে বিভিন্ন কক্ষ তৈরি করে প্রাসাদ বানিয়ে নিত। সেই প্রাসাদগুলো ছিল তাদের বসবাসের জায়গা। মোটামুটি হযরত নূহ আলাইহিসসালামের 5 জেনারেশন পরেই সরাসরি আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আদ জাতির নিকট আগমন করেছেন হযরত হুদ আলাইহিসসালাম। আমরা কোরআনের ইতিহাসগুলো দেখলে, কাহিনীগুলো দেখলে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ইতিহাসগুলো দেখলে তারিখুল বিদায়া ওয়া নিহায়া, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির অনবদ্য রচনা, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত ঘটনা প্রবাহিত প্রবাহমান, সামনেও যেগুলো হবে, সব ঘটনাকে একসাথ করে একটি কিতাব তিনি রচনা করেছেন, যেটাকে বলা হয় আল বিদায়া ওয়া নিহায়া। ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে সেটা বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। আপনাদের যদি সুযোগ হয় সংগ্রহ করবেন। মুসলমানদের ইতিহাস, আল্লাহ সুবহান ওয়া তাআলার সৃষ্টি জগতের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত সব একদম সহি সনদে সেখানে বর্ণনা করা আছে। পৃথিবীর মানে যে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা প্রবাহের অন্যতম যে ঘটনাগুলো আছে, আল্লাহ সুবহান ওয়া তাআলা 6টা জাতিকে আল্লাহর নাফরমানি করার কারণে, শিরক বিদআত কুফরিতে লিপ্ত হওয়ার কারণে, কুসংস্কারে লিপ্ত হওয়ার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে সরাসরি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরকম জাতি সম্পর্কে বলা আছে কোরআনে 6টা। সবাই বলেন কয়টা? ইতিমধ্যে আমরা একটি আলোচনা করেছি কওমে নূহ, আজকে আমরা আলোচনা করব কওমে আদ, হযরত হুদ আলাইহিসসালামের জীবন থেকে এবং কওমে আদ ধ্বংস হওয়ার মৌলিক কারণ। এরপরে যারা আছে তারা হলো কওমে সালেহ অর্থাৎ সামুদ জাতি। এরপরে চতুর্থ নম্বরে আছে মারাত্মক একটা অপরাধের কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, হযরত লুত আলাইহিসসালামের জাতি কওমে লুত। এরপরে আছে হযরত শুআইব আলাইহিসসালামের জাত আহলে মাদায়েন। সর্বশেষ যে জাতটাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পানিতে ডুবিয়ে দুনিয়া থেকে চিরতরে নিঃশেষ করে দিয়েছেন, মূসা আলাইহিসসালামের যুগে ফেরাউন, কওমে ফেরাউন, সেই কিপ্তিদেরকে, ফেরাউনের বংশের যত লোক আছে সে ব্যক্তিদেরকে ধ্বংস করেছেন। সেই ফেরাউনের জাতি এবং গোষ্ঠী যারা ছিল, ফেরাউনের অনুসারী যারা ছিল, এই 6টা জাতিকে আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি, আল্লাহর বিরুদ্ধে আচরণ, নবীদেরকে কষ্ট দেয়া, যুগে যুগে যারাই হকের দাওয়াত দিয়েছেন
তাদেরকে যে কষ্ট দিয়েছে সেটার বিপরীতে আল্লাহর পক্ষ থেকে একটি মহা গজব এবং আযাব এসে এই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আমরা সবাই বলি আল্লাহু আকবার। ইতিমধ্যে আমি আপনাদের মাঝে হযরত নূহ আলাইহিসসালামের জীবন থেকে আলোচনা করেছি। কওমে নূহকে আল্লাহ তাআলা কি দিয়ে ধ্বংস করেছেন? পানি দিয়ে, বন্যা দিয়ে, প্লাবন দিয়ে, জট জলোচ্ছ্বাস। মরুভূমির ভিতরে, পাহাড়ের ভিতরে বন্যা হয়। পানিগুলো নির্গত হওয়ার মাধ্যম ছিল দুইটা, একটা ছিল আসমান থেকে বৃষ্টি আর আরেকটা ছিল তাদের রান্নার চুলা। চুলা থেকে গল গল করে পানি বের হয়, যেটা তারা কখনো কল্পনা করতে পারে নাই। ওই জায়গা থেকে বের হয়ে উপরের পানি, নিচের পানি একাকার শৈলাব হয়ে গিয়েছে। তাদের ধারণা ছিল পাহাড়ের চূড়ায় উঠে হয়তো প্লাবন থেকে বাঁচার একটা সুযোগ আছে। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা যেখানে তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে দুনিয়ার কোনো চেষ্টা প্রচেষ্টা সেখানে সব মানে কাজ করবে না, বাতিল হয়ে যাবে, বিকল হয়ে যাবে। ঠিক না বলেন? হুকুম কার? কারণ ইতিমধ্যে তারা আল্লাহর নাফরমানের চূড়ান্ত পর্যায়ে তারা পৌঁছে গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামের ভিতরে ইরশাদ করেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। যুগে যুগে প্রত্যেকটা জাতি এবং গোষ্ঠীর নিকট আমি রসুল পাঠিয়েছি, তাদের স্বজাতীয়দের ভিতর থেকেই তাদের জন্য রসুল পাঠিয়েছি। তাদের কাজ ছিল দুনিয়ার জমিনে দুইটা, একটা হলো জাতিকে ঘোষণা করে দেয়া, স্মরণ করিয়ে দেয়া, একমাত্র ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহ বিরোধী যত শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, সব তাগুতি শক্তিকে অ্যাভয়েড করতে হবে, তাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং সেগুলোকে বাতিল বলে ঘোষণা করতে হবে, তাগুতি শক্তির বিপক্ষে অবস্থান নিতে হবে। এটা ছিল নবী রাসূলদের মূল দাওয়াতি কাজ। যে জাতির নিকট আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, যখনই আল্লাহর পক্ষ থেকে এসে তারা ঘোষণা করেছেন, ইয়া কওম ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা একমাত্র ইবাদত করো আল্লাহ, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই, উপাস্য নেই, ইলাহ নেই, ইবাদত পাওয়ার কোনো হকদার কে ছাড়া? আল্লাহ ছাড়া। প্রত্যেকটা নবী রাসূল তাদের স্বজাতীয় গোত্রের নিকট এই কথাটাই বলেছেন। তারা মানুষদেরকে ডেকেছেন আল্লাহর পথে, কালিমার দাওয়াত দিয়েছেন, ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে লেতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর জগতের দিকে ডাকে ডেকেছেন, জাহান্নামের দিকে ধাবমান একটি জাতিকে পরিবর্তন করে জান্নাতের পথ কিভাবে হাসিল করা যায় সেই পথে ডেকেছে। এটার বিপরীতে যাদের জন্য হেদায়েত নসিব ছিল না, যারা নাফরমানি করেছে, তারা কি করলো? নবী রাসূলগণ যে বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন সেই বিধানের বিপরীতে তার অবস্থান নিয়েছে, তোয়াক্কা করে নাই, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এমনকি তারা বিভিন্ন ধরনের কটুক্তি, অপবাদ, গালিগালাস, বিভিন্ন উল্টোপাল্টা তারা কথা বলেছে। মা লিহাজার রাসূল, এটা কেমন রাসূল, যিনি বিয়ে করেন, বাজারে যান, সন্তান হয়, মানুষদের সাথে মিশেন, কেন আল্লাহকে ইচ্ছে করলে ফেরেশতাদের ভিতর থেকে একজন পাঠাতে পারতেন না? তাদের এরকম চিন্তা, এটা কেমন রাসূল। আমাদের মনে হয় সে দুনিয়ার ক্ষমতা চায়, আমাদের মনে হয় সে দুনিয়ার পাওয়ার চায়, সুন্দরের অমরে চায়, সম্পদ চায়। আবার মাঝে মধ্যে নবী রাসূলদেরকে তারা বলতো পাগল, গণক, জাদুকর, এমনকি আমার নবীকে তারা আপতার তথা নির্বংশ বলতেও তারা দ্বিধাবোধ করে নাই। এভাবে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য তারা করত, তাদের সিদ্ধান্তে তারা একগুয়েমি অবস্থান করেছে। তারা বিশেষ করে তারা বলতো যে আমাদের বাপদাদার ধর্মের বিপরীতে তুমি কেন, আমাদের বাপদাদার ধর্মকে কেন তুমি বাদ দিয়ে নতুন ধর্ম কেন তুমি ঘোষণা করো, আমাদের পূর্বপুরুষের ধর্মকে কেন অপমানিত করা হচ্ছে, শিরক, বিদআত, কুফরি বিভিন্ন অপকর্মের ভিতরে তারা লিপ্ত ছিল, এমনকি যাদের ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, প্রশাসনিক ক্ষমতা ছিল,
তারা সেই ক্ষমতার অপব্যবহার করে সাধারণ ইমানদার মানুষদের উপরে জুলুম নির্যাতন ইমানদার মানুষদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছিল। কথা বলেন ঠিক না? একদম ধারাবাহিকভাবেই তারা এই কাজগুলো তারা করেছে। ঠিক এই অবস্থার ভিতরে নবী রাসূলগুলো এসেছেন আল্লাহর পক্ষ থেকে কালেমার বাণী নিয়ে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী নিয়ে। যারা গ্রহণ করেছেন তারা আল্লাহর নিয়ামতে ভরপুর হয়েছে, আর যারা গ্রহণ করে নাই বিপরীত অবস্থান নিয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এভাবেই একের পর এক জাতিকে ধ্বংস করে দিয়ে দুনিয়ার মানুষদের কাছে একটা উদাহরণ সৃষ্টি করে দিয়েছেন। এমনকি আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, এখনো যারা আপনার সাথে বেয়াদবি করে, আপনার সাথে অন্যায় করে, জুলুম করে, আপনার উম্মতদের সাথে বেয়াদবি করে, তাদেরকে ধ্বংস করার কিনো চেষ্টায় লিপ্ত, তাদের কিও আদ সামুদ ফেরাউন লুত কওমে নূহ থেকে শুরু করে আহলে মাদায়েন পর্যন্ত তাদেরকে যেভাবে ধ্বংস করেছে এদেরকেও সেভাবে ধ্বংস করব। কথা বলেন ঠিক না? এটা আল্লাহর ওয়াদা। সম্মানিত ভাইরা, যারা ধ্বংস হয়েছে তাদের ভিতরে আদ জাতি অন্যতম। আমরা সেই জাতি সম্পর্কে ধারাবাহিক আজকের সংক্ষিপ্ত সময় আলোচনা শুনব। আমি আপনাদেরকে একটু গবেষণার জন্য একটু কোটেশন দেব আপনাদেরকে। আজকে যে আলোচনাটা আমরা করছি সেটা মূলত কোরআনের ১১তম সূরা। সবাই বলেন কততম সূরা? সূরা হুদ। যে নবী সম্পর্কে আল্লাহ সরাসরি একটা সূরা নাজিল করেছেন, নাম দিয়ে একটা সূরা নাজিল করেছেন, সেই সূরার কোরআনের ১১তম, সেই সূরার নাম হলো সূরা হুদ। এই সূরার ৫০ নম্বর আয়াতে কারিমা থেকে ৬০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত সরাসরি হুদ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুশ শুআরা, সূরাতুল আরাফ, এই সূরাগুলোর ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন পর্যায়ে সূরাতুল ফজর, সূরাতুল হাক্কাহ, এই সূরাগুলোর ভিতরে হুদ আলাইহিসসালাম এবং কওমে আদের ধ্বংসলীলা সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আপনাদের যাদের সুযোগ হয় বাসায় গিয়ে বিশেষ করে সূরা হুদের ৫০ থেকে ৬০ নম্বর আয়াত, এই ১০টা আয়াতে কারিমা আপনারা একটু অনুবাদটা হলো দেখে নেবেন। তাহলে আজকে যে আলোচনাটা আমরা শুনব সেটার একটা সারাংশ আপনি সেখানে পাবেন ইনশাআল্লাহ। বলেন সম্মানিত ভাইরা, কওমে আদের পরিচয় ইতিমধ্যে আমি আপনাদেরকে দিয়েছি, যাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ধ্বংস করেছেন অতিরিক্ত বৃষ্টি দ্বারা। কিসের দ্বারা? আল্লাহ ইচ্ছে করলে কাউকে পানিতে ডুবিয়ে, কাউকে অতিরিক্ত বৃষ্টি দিয়ে, কারো জমিটাকে একদম উল্টিয়ে, কারো নাকের ভিতরে একটা ল্যাংড়া মশা ঢুকিয়ে, মাছি ঢুক মশা ঢুকিয়ে, অথবা ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে, গজব দিয়ে, আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? আল্লাহর সেই ক্ষমতা আছে। সম্মানিত ভাইরা, আবার আমরা যারা দুনিয়ার জমিনে আছি, এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা যারা আছি, মাঝে মধ্যে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি সম্পর্কে আমাদেরকে মাঝে মধ্যে আল্লাহ শিক্ষা দেন। ২০০৪ সালে একটা ঘূর্ণিঝড় সিডর হয়েছে না আমাদের দেশে? সিডর হয়েছে না আমাদের দেশে? ওই যে বাগে মহিষে এক ঘাটে জল খায় একটা প্রবাদ বাক্য আছে, সে সময় তো দেখা গিয়েছে মানুষ পশু পাখি এক জায়গায় আশ্রয় গ্রহণ করেছে, কেউ হয়তো উঁচু পাহাড়ে, কেউ হয়তো বড় বড় ইমারত বিল্ডিং গুলোতে। এভাবে একটা সিডরের ধ্বংসলীলা সারা পৃথিবীর মানুষ এটা অবলোকন করেছে, এটা কি আল্লাহর পক্ষ থেকে গজব কিনা? আপনাদের কি মনে হয় আল্লাহর পক্ষ থেকে গজব কিনা? সর্বশেষ একটা তথ্য দেখলাম গুগলে যে পৃথিবীর ঘূর্ণায়মান এখন একটু হালকা বেড়ে গিয়েছে, ঠিক আছে, একটু বেড়ে গিয়েছে, মানে যে ২৪ ঘন্টায় ঘূর্ণায়মান, এক মিনিটে ঘূর্ণায়মান, এক সেকেন্ডের যেই যতটুকু ঘূর্ণায়মান হয় এটার চাইতে সামান্য একটু বেড়ে গেছে। আর এটার বাড়ার কারণে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর যত অ্যান্ড্রয়েড সেট আছে, স্যাটেলাইট আছে, আমাদের ঘড়ি, ডিজিটাল ঘড়িগুলো আছে, এভাবে প্রযুক্তি নির্ভর যত আমাদের জিনিস আছে সব কিছুই একটা ধ্বংসের দিকে চলে যাবে, বিপর্যয়ের দিকে চলে যাবে। এই যে একটা সেকেন্ড বা কিংবা তার সাথে ন্যানো সেকেন্ডকে আল্লাহ তাআলা একটু বেশি ঘুরিয়ে দিয়েছেন, এটা কে ঘুরিয়েছেন?
এটার একটা প্রমাণ হয়ে যায় যে পৃথিবীর হায়া, পৃথিবীর আয়ু আর বেশি দিন নাই, এটা আল্লাহর ইশারায় হচ্ছে। আর আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেই, মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমাদের দেশে একজন বিখ্যাত স্কলার, আছে না উনি, এখন তিনি যুগের ইউসুফ হয়ে ভিতরে আছেন। মুফতি কাজী ইব্রাহিম সাহেব যে গবেষণাগুলো তিনি করেছেন, এই গবেষণার ভিতরে একটা গবেষণা হলো, মানে 2026 সাল কিংবা তার পরবর্তী সময় পৃথিবীতে বড় ধরনের একটা বিপর্যয় ঘটবে। এমনিতেই তো একটা বড় বিপর্যয় আমরা অতিক্রম করেছি, কোন বিপর্যয় আপনাদের মনে আছে কিনা? করোনা। এটার আপডেট কিছু ভার্সন এখন চলমান। 2026 সালে একটা বড় ঘটনার কথা গবেষণা করেছেন এবং হাদিসের আলোকে 2026 সালে একই বছরে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অথবা একই মাসে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দুইটাই সংঘটিত হবে, আর একই মাসে চন্দ্রগ্রহণ হওয়া আর সূর্যগ্রহণ হওয়া এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়ে যাবে যে ওই মাসের ভিতরেই পৃথিবীর ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, মানে কিয়ামত সৃষ্টি হয়ে যাবে। আর কিয়ামতের অন্যতম লক্ষণ হলো ইমাম মাহদির আগমন, ওই মাসেই আগমন করবে। আল্লাহু আকবার বলেন, মানে টোটাল এনভায়রনমেন্টগুলো একটু ফলো করলে বোঝা যাচ্ছে যে আসলে পৃথিবীর হায়াতটা আর বেশি দূরে নাই, খুব নিকটে। সম্মানিত ভাইরা, এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো মহান সর্বশক্তিমান আল্লাহর দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, নবী রাসূলদের দেখানো কাজগুলোই আমাদের ফলো করতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে আছে আল্লাহর পক্ষ থেকে আল মুজিজাতুল আকবার, সবচেয়ে বড় মুজিজা কোরআনুল কারীম আমাদের সামনে আছে, রসুলের হাদিস আমাদের সামনে আছে, আমাদেরকে সেই দিকেই ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের সতর্ক হতে হবে। আসুন আমরা আমাদের মূল আলোচনার ভিতরে আমরা চলে যাই। আদ জাতির পরিচয় সম্পর্কে বলা হয়েছে, এদের ১৩টা পরিবার ছিল, ১৩টা গোত্র ছিল, এই ১৩টা গোত্র দিয়েই পুরো একটা জাতি তৈরি হয়েছে। এই যে বর্তমানে সৌদি আরব একটা পরিবার শাসন করে, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, কি নাম? মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, ওই পরিবারের লোকেরাই বর্তমানে রাজতন্ত্রের খেলাফতে অধিষ্ঠিত, ক্ষমতাসীন, তাদের পরিবারের লোকেরাই ক্ষমতা চালাচ্ছেন। এরকম আদ জাতির সম্প্রদায়ের ভিতরেও ১৩টা গোত্র ছিল, সবাই ইরাম গোত্রের লোক, সবাই হজরতে হুদ আলাইহিসসালামের গোত্রীয় লোক, সবাই হজরতে নূহ আলাইহিসসালামের বংশের লোক। এই ব্যক্তিদের অবস্থান ছিল আম্মান, জর্ডানের রাজধানী আম্মান। আম্মান থেকে ইয়েমেনের হাদারামাউথ পর্যন্ত পুরো অঞ্চলটা ছিল তাদের আওতাভুক্ত। তাদের কাজ ছিল ক্ষেতখামার পরিচালনা করা, শস্য শ্যামল তাদের উৎপাদন করা, বাগান বাগিচা তাদের নির্মাণ করা। তাদের দৈহিক শক্তিশালী ছিল সুঠাম দেহি, বিশাল একটা দৈহিক অধিকারী। তাফসিরে এসেছে আদ জাতির শারীরিক দৈর্ঘ্য ছিল ১৮ ফুট। কত ফুট? আর হযরত আদম আলাইহিসসালামের কত ফুট ছিলেন? সিত্তুনা জিরাআ, মানে গজ আর কি, ৬০ গজ। আর আদ জাতির আকৃতি ছিল ১৮ গজ ধরেন, মানে একটা বিশাল দেহের অধিকার একটা জাতি ছিল। এদের কাজ ছিল পাহাড় খোদাই করে করে তাদের বসবাসের জায়গাগুলো তাদের তৈরি করা, বিশাল প্রাসাদগুলো তাদের নির্মাণ করা, ভাস্কর্য তৈরি করা, মূর্তি তৈরি করা, এবং পাহাড় কেটে কেটে তাদের ইবাদতের জায়গাগুলো তাদের তৈরি করা। তাহলে তাফসিরে এসেছে যে ভাস্কর্য পৃথিবীতে কখন থেকে শুরু হয়েছে? নূহ আলাইহিসসালামের যুগে তো ইবলিশের প্ররোচনায় তার কওমের লোকেরা ৫ জন ব্যক্তিকে অনুসরণ করে মূর্তি বানিয়েছিল, আর সরাসরি ভাস্কর্য তৈরি করেছে পাহাড় খোদাই করে যেই জাত, তারা হলো হুদ আলাইহিসসালামের জাত, কওমে আদ। তাহলে আজকের ভাস্কর্য, আজকের মূর্তি যে আমাদের দেশেও আছে, সারা পৃথিবীতে আছে, বিভিন্ন পর্যটন স্পটগুলোতে আছে, জায়গায় জায়গায় বড় বড় মূর্তিগুলো বসানো আছে, ভাস্কর্যগুলো বসানো আছে, অথবা শহীদ মিনার বলেন, তারপরে স্মৃতিসৌধ বলেন, এই যে বিষয়গুলো যা কিছু প্রতিষ্ঠিত হচ্ছে, সব কিছুর ইতিহাস একটা জায়গা থেকে এসেছে, সেটা হলো কওমে আদ। কোন জাতি বলেন? আদ জাতি। শুধুমাত্র আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়ার কারণে, ভাস্কর্য মূর্তি এগুলো বানিয়ে সেগুলো পূজা করার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার গজব দিয়ে
তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন আউযুবিল্লাহ। এখন তাদের সেই নীতি যদি আমরাও অনুসরণ করি, মাঝে মধ্যে দেখবেন করোনা আসবে, মাঝে মধ্যে দেখবেন ঘূর্ণিঝড় সিডর আসবে, মাঝে মধ্যে দেখবেন আসমান থেকে জলোচ্ছ্বাসের মাধ্যমে একটা কি একটা সিস্টেমে মেঘমালার উপরে নিচ থেকে সিলেটের হাওড় থেকে পানিগুলো আল্লাহ তাআলা বিশেষভাবে তুলে নেবেন। সুবহানাল্লাহ বলে না, এগুলো কি আমাদের জন্য শিক্ষা নয়? আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, এগুলো কি আমাদের জন্য শিক্ষা নয়? এরকম শিরকি কার্যক্রম থেকে আমাদের ফিরে আসা দরকার আছে না নাই? যেই জাতির ভিতরে এই সমস্ত অপকর্মগুলো লিপ্ত ছিল, শয়লাভ ছিল, ওই ব্যক্তিদের নিকট আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন রসূলকে পাঠিয়েছেন, একজন নবীকে পাঠিয়েছেন, তিনি হলেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদের 50 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া ক্বাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির নিকট পাঠিয়ে তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই স্বজাতির উদ্দেশ্যে ঘোষণা করলেন, হে আমার স্বজাতীয় ভাইরা, একমাত্র আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা চলবে না, আর কারো ইবাদত করা যাবে না, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। যেই মূর্তিগুলো তোমরা বানিয়ে রেখেছ, যে ভাস্কর্যগুলো তোমরা বানিয়ে রেখেছ, যেই মূর্তিগুলো তোমরা পূজা করো, এগুলো তোমাদের নিছক মিথ্যা ছাড়া আর কিছুই না। মূর্তিগুলো মিথ্যে, এটাতে কোনো সন্দেহ আছে? বলেন তো, মূর্তি আপনাকে সরাসরি কিছু দিতে পারবে? আচ্ছা, ইনডাইরেক্টলি কিছু দিতে পারবে? বিশ্বাস এরকম আমাদের আছে অনেকের। আমরা শুধু মূর্তি নয়, কোনো ব্যক্তিকেও আমরা মাঝে মধ্যে পূজনীয় বানিয়ে নেই, কিছু ব্যক্তিকেও আমরা পূজনীয় বানিয়ে নেই, কবরে শোয়া ব্যক্তিকেও আমরা মাঝে মধ্যে ওয়াসিলা হিসেবে তালাশ করি, একটা ভাস্কর্য বানিয়ে সেটাকে আমরা মাঝে মধ্যে ওয়াসিলা হিসেবে আমরা তালাশ করি, আবার নিছক মূর্তি বানিয়ে কিংবা 360টি মূর্তি বানিয়ে কিংবা 33 কোটি দেবতা বিশ্বাস করেও আমরা সেগুলোকে আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা হিসেবে বানিয়ে নেই, এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলছেন সেগুলো নিছক মিথ্যে ছাড়া আর কিছুই না, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির নিকট এই কথাটা তিনি ঘোষণা করলেন। এই ঘোষণা করার পরে তিনি আরো তার জাতির উদ্দেশ্যে ঘোষণা করলেন, ইয়া কওমেলা আসআলুকুম আলাইহি আজরা, এই যে তোমাদের এই নসিহতটুকু তোমাদেরকে করলাম, এই নসিহত তোমরা যদি গ্রহণ করো জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচবা, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই আমার এত চেষ্টা প্রচেষ্টা। আর যেই কাজটা আমি তোমাদের কাছে নসিহত করে, যেই ঘোষণাটা তোমাদের কাছে আমি দিলাম আল্লাহর ইবাদত করার জন্য, এই কাজের জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক আমি চাই না, কোনো ধরনের আমি মূল্য চাই না, দাম চাই না, ফায়দা চাই না, তোমাদের কাছ থেকে আমি কোনো ধরনের পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো তিনিই দেবেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাযীনা ফাতরানি, আমার পারিশ্রমিক তিনিই দেবেন যিনি আমাকে দুনিয়ার জমিনে এত সুন্দর করে পয়দা করেছেন বলে সুবহানাল্লাহ, আমার পারিশ্রমিক তিনিই দেবেন যার জিম্মায় আমি দুনিয়ার জমিনে পয়দা হলাম। এরপর তিনি বলছেন আফালা তাআকিলুন, এরপরেও তোমরা বুঝার চেষ্টা করবে না? তোমরা কি বুঝ জ্ঞান নেয়ার চেষ্টা করবে না? তোমাদের আকল খুলবে না? তোমরা কি চিন্তা করবে না? এরপরে তিনি আবার তাদের উদ্দেশ্যে আরো ঘোষণা করলেন, ওয়া ইয়াকুব ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলুস সামা সুম্মা তুবু ইলাইহি ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তিনি ঘোষণা করলেন, আর হে আমার কওমের লোকেরা, তোমাদের রবের নিকট তোমরা সকলেই ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে তোমাদেরকে তওবা করে ফিরে আসার জন্য আমি তোমাদের নির্দেশনা দিচ্ছি, তোমাদের অনুরোধ জানাচ্ছি, তোমাদের নসিহত করছি, যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর দিকে তওবা ইস্তিগফার করে যদি তোমরা ফিরে যাও, তাহলে তিনি তোমাদের জন্য ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানে রহমতের দরজা খুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদের জন্য খুলে দেবেন বলে সুবহানাল্লাহ, আল্লাহ রহমতের দরজাগুলো তোমাদের জন্য খুলে দেবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইল্লা ইলা কুওয়াতিকুম, তোমাদের এখন যে পাওয়ার আছে, শক্তি আছে, পাওয়ার আছে,
এই শক্তিগুলোকে আল্লাহ তোমাদের আরো বৃদ্ধি করে দেবেন। আর যদি এটা থেকে মুখ ফিরিয়ে নাও, ওয়ালা তাতাওয়াল্লাহ মুসলিমিন, যদি তোমরা অপরাধীদের মতো তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে এরকম অপরাধীদের প্রতি আমার আল্লাহ কোনোদিন মুখ দেবেন না বলি না আউযুবিল্লাহ। অনেকগুলো নসিহত করেছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের কাছে এসেছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তোমাদের কাছে নসিহত করে, এখন এটার জন্য তোমাদের কাছ থেকে আমি কোনো ধরনের পারিশ্রমিক চাই না। যিনি আমাকে পারিশ্রমিক দেবেন তিনি যিনি আমাকে ফয়দা করেছেন দুনিয়ার জমিনে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তাহলে আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ তোমাদের জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ, বলা তোমাদের এখন যে ক্ষমতা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা আছে, সেই ক্ষমতা তোমাদের স্থায়ী করে দেবেন, শক্তিটাকে আরো বাড়িয়ে দেবেন, পাওয়ারটাকে তোমাদের আরো বাড়িয়ে দেবেন। এ পর্যন্ত নসিহত করার পরে হুদ জাতি অর্থাৎ কওমে আদ তখন প্রতিউত্তরে যেটা ঘোষণা করলো সেটা হলো কলু, তারা বলে ইয়া হুদ, হে হুদ, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বলে মা জিতানা বাইয়িনাতিন ওয়ামা নাহনু বিতারিকি, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসো নাই। ওই যে কথাটা পুরাতন যে তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে কিছু নিদর্শন দেখাও, নিদর্শন দেখাও, আলামত দেখাও, আয়াত দেখাও যে তুমি সত্যিকারের নবী। তুমি তো কোনো নিদর্শন নিয়ে আসো নাই, মুজিজা নিয়ে আসো নাই, আমাদেরকে নিদর্শন দেখাও, তোমার কথায় আমরা আমাদের মাবুদদেরকে পরিত্যাগ করতে পারবো না। নাউযুবিল্লাহ, বলো কথা যেটাই বলুক তাদের কথা তার উপর রাখবে, সব কথা ঠিক আছে, কিন্তু আমরা আমাদের উপাস্য যারা আছে, 33 কোটি দেবতা আছে, 313টি মূর্তি আছে, 13 জন গোত্রে 13 জন অনুসরণীয় ব্যক্তি আছে, 5 জন ব্যক্তি অনুসরণীয় আছে, ইয়াউক, ইয়াগুস, নসর, সুয়ান, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা কখনো পরিত্যাগ করতে পারবো না। তাদের কথা সরাসরি, আমরা তোমাদের প্রতি ইমান আনছি না, ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমার প্রতি ইমান আনছি না। এরপরে তারা ঘোষণা করলো ইন্না নাকুলু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসুইন, তখন আরো তারা ঘোষণা করলো আমরা তো মনে করি, হে হুদ, ও হুদ, আমরা তো মনে করি তোমার উপরে আমাদের কোন দেবতার অভিশাপ রয়েছে, না হলে কেন আমাদের দেবতার বিপক্ষে তুমি কথা বলো, দেবতা থেকে আমাদের ফিরিয়ে নিতে তোমার কেন এত চেষ্টা প্রচেষ্টা, নিশ্চয় আমাদের মুরব্বীদের কোনো অভিশাপ তোমার উপরে রয়েছে, আমাদের দেবতাদের কোনো অভিশাপ তোমার উপরে রয়েছে। তখন কলা ইন্নি, হুদ আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন ইন্নি উশহাদুল্লাহ ওয়াশহাদু আন্নি বারিউম মিম্মা তুশরিকুন, আমি আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াহদানিয়তের সাক্ষ্য পেশ করছি তোমাদের নিকট, আমার উপরে তোমাদের কোনো দেবতার অভিশাপ পড়ে নাই, আমি আল্লাহ মানে বিষয়গুলোকে সাক্ষ্য হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা সাক্ষী দেখো, তোমরা সবাই সাক্ষী থেকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সর্বময় ক্ষমতার অধিকারী, কথা বলো ঠিক না, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যা আইন চলবে কার, বলেন নাকি মানুষের, সার্বভৌমত্বের ক্ষমতা একমাত্র কার, আমি তোমাদের নিকট সার্বভৌম ক্ষমতায় যে আল্লাহকে আমরা পেয়েছি সে আল্লাহর সাথে তোমাদের কোনো ইলাকে আমি শরীক করব না, আমি এটা থেকে মুক্ত, জোরে বলে সুবহানাল্লাহ। তারা শরীক করে, মূর্তি পূজা করে, দেবতাদের পূজা করে, তিনি বলছেন আন্নি বারিউম মিম্মা তুশরিকুন, আমি এই সমস্ত শিরকি কার্যক্রম থেকে নিজেকে মুক্ত রেখেছি, আমি সাক্ষ্য দিচ্ছি সার্বভৌমত্বের মালিক একমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। তাদের কথার প্রতিউত্তর হযরত হুদ আলাইহিস সালাম এটাই বলছে। এবারে তাদের উদ্দেশ্যে তিনি আরো ঘোষণা করলেন, এই ঘোষণাটা সরাসরি আল্লাহর উদ্দেশ্যে তিনি দোয়া করলেন, আল্লাহর উদ্দেশ্যে তিনি তখন ঘোষণা করলেন মিন দুনিহি ফাকিদুনি জামিআ সুম্মা লা তুনজিরুন, হযরত হুদ আলাইহিস সালাম ঘোষণা করলেন ও আমার কওমের লোকেরা, তোমরা তো আমার বিরোধিতা করো, আল্লাহর ইবাদত তো তোমরা করো না, আল্লাহর সাথে তোমরা শরীক করো, তোমাদের দেবতাদের পূজা করো, তোমাদের বাঁচানোর জন্য তোমাদের কাছে দাওয়াতি কার্যক্রম নিয়ে আসলাম, তোমরা আমাকে অপবাদ দিলা এবং আমাকে মনে করলা যে তোমাদের দেবতাদের অভিশাপ আমার উপরে পড়েছে, এই অবস্থায় তোমাদের উদ্দেশ্যে আমার ঘোষণা হলো তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, আমাকে ধ্বংস করে দাও,
তাতে কোনো ধরনের ত্রুটি রেখো না, সমস্ত ফাঁকফোকর বন্ধ করে তোমরা সব ষড়যন্ত্র যেটা করা দরকার তোমরা সব করো, এটা তোমাদেরকে অনুমতি দেয়া হলো। আমাকে একটুও ছাড় দিও না, একটু অবকাশ দিও না, যতই বাতিল শক্তি কুফুরি শক্তি আল্লাহর দিনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করো, যতই ফাঁকফোকর বন্ধ করে ষড়যন্ত্র করো, আল্লাহ সেই ষড়যন্ত্রের ভিতরে তাদেরকে ধ্বংস করার ক্ষমতা আমার আল্লাহর আছে, আছে কিনা বলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে, তোমাদের কথায় যদি তোমরা সত্য হয়ে থাকো, তোমাদের কথা যদি তোমরা সত্য হয়ে থাকো, তাহলে একটা কাজ করো, আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, এমন একটা ষড়যন্ত্র করো, আমাকে কোনো ধরনের ছাড় দিও না, আমাকে ধ্বংস করে দাও, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এটা তোমাদেরকে অনুমতি দিলাম। এই কথা বলার পরে তিনি নিজের উদ্দেশ্যে ঘোষণা করলেন তাদের সামনে, ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহ, তোমরা যতই ষড়যন্ত্র করো আমাকে অবকাশ না দাও, দুনিয়া থেকে হালাক করে দেওয়ার জন্য যত ছিদ্রগুলো বন্ধ করে আমার বিপক্ষে ষড়যন্ত্র করো, আমি ভরসা করি একজনের উপরে, আমি ভরসা করি একজনের উপরে, সবাই বলেন তিনি কে? ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহ, তিনি ঘোষণা করলেন আমি ভরসা করি আমার রবের উপরে, রব্বি ওয়া রব্বিকুম, এমন একজন রব যিনি আমার রব আবার তোমাদেরও, আজ জাতিকে সৃষ্টি করছেন কে? তাদের প্রতিপালনের ব্যবস্থা কে করেন? কিন্তু আল্লাহ নাফরমানি করে, আল্লাহর সাথে শরীক করে, মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে শরীক করে, কিন্তু তাদের রবও কিন্তু একজন, আমাদের রব যিনি, তাদের রবও তিনি, আর তিনিই হলেন আমার। ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি সেই রবের উপরে ভরসা করি। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম, তিনি ঘোষণা করলেন তিনি প্রতিটি প্রাণীর খাদ্যের ব্যবস্থা করেন, ভাগ্যের নিয়ন্ত্রণ করেন, নিঃসন্দেহে আমার রব আমাকে সিরাত আল মুস্তাকিমের পথে আমাকে ইস্তেকামত রাখবে, তোমরা যতই ষড়যন্ত্র করো আমরা রবের উপরে ভরসা করি, সেই রবই আমাকে সিরাত আল মুস্তাকিমের উপরে রাখবেন। এই কথাটা বলার পরে তিনি আবার তিনি ঘোষণা করলেন, ফা ইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নিতে চাও তাহলে ফিরিয়ে নাও, কিন্তু যে পয়গাম দিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে পাঠাইলেন এই পয়গামের দায়িত্ব পালন করা থেকে আমি হুদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এক চুল পরিমাণ বিচ্যুত হব না। দাওয়াতি কাজ তিনি করবেন, যে পয়গাম দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই কাজ আমি করবই, এই দাওয়াতি কাজ তোমাদের কাছে পৌঁছাবই, এটা নবী রাসূলদের মৌলিক কাজ। এখন আমার রব তোমাদের জায়গায় যদি অন্য কোনো জাতিকে বসিয়ে দেন তাহলে তোমরা তার কোনো ক্ষতিই করতে পারবে না। বলেন তো যুগে যুগে কত জাতি গোষ্ঠী দুনিয়াতে এসেছে না, আসে না মনে হয়? একদম সৃষ্টির শুরু থেকে বাড়িয়ারহাটে আমরা যারা আছি আমরা সবাই ছিলাম, নাকি এর আগে অন্য জাতেরা ছিল? আমাদের পূর্বপুরুষ শিরকি কার্যক্রমের ভিতরে লিপ্ত ছিল, মূর্তি পূজার ভিতরে লিপ্ত ছিল, আল্লাহ হেদায়েত নসিব করেছেন বলেই আজকে আমরা মুসলমান। তাহলে একটা জাতিকে পরিবর্তন করে আল্লাহ আরেকটা জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই কথাটাই বলছেন হযরত হুদ আলাইহিসসালাম, ওয়াইয়াসতাখলিফু রাব্বি কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুনাহু শাইআ, আল্লাহ তাআলা বলছেন যে আমি এখন তোমাদের রব এই জাতিকে পরিবর্তন করে আরেকটা জাতিকে আল্লাহ তাআলা বসাবেন, ওয়ালা তাদুররুনাহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতিই করতে পারবে না, আল্লাহর কোনো কিছুই তোমরা নষ্ট করতে পারবে না, আল্লাহর হুকুমের বাইরে একচুল পরিমাণ তোমরা কেউ যেতে পারবে না। আমার রব প্রত্যেকটা জিনিসের সংরক্ষক, এই কথাটা তিনি বলছেন। এবারে দেখেন এই পর্যন্ত বলার পরে সূরা হুদের 58 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত ওই জাতিকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন সেটার বিস্তারিত বর্ণনা আল্লাহ কোরআনের ভিতর বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, সেই কথাটা স্মরণ করে দিয়ে সূরাতুল ফজরে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিছলুহা ফিল বিলাদ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে উদ্দেশ্য করে ঘোষণা করলেন, ও নবী তুমি কি দেখো নাই, স্মরণ করো তুমি কি দেখো নাই, তোমার রব আদ ইরামের সাথে কি আচরণ করলো, কিভাবে তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছিলেন, অর্থাৎ তারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী, সুউচ্চ প্রাসাদের অধিকারী, বড় বড় ভাস্কর্যের মালিক, বড় বড় প্রাসাদের মালিক, পাহাড় খোদাই করে করে বড় বড় ঘরের তারা মালিক,
ওই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন, আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো দুনিয়ার কোনো জাতি অন্য কোনো দেশে সৃষ্টি করা হয় নাই। এরকম শক্তিশালী বিশাল দেহের অধিকারী, বড় বড় ইমারত তৈরিকারী, ভাস্কর্য তৈরিকারী, সুউচ্চ প্রাসাদ তৈরিকারী, বড় বড় স্তম্ভ তৈরিকারী অন্য কোনো জাতিকে ইতিপূর্বে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেন নাই, একমাত্র আদ জাতিকে সৃষ্টি করছেন। নবীকে উদ্দেশ্য করে আল্লাহ এই কথাটা বলার কারণ হলো, তুমি সেখান থেকে শিক্ষা নাও, এদেরকে যেভাবে ধ্বংস করেছি, তোমার সাথে যারা বেয়াদবি করে, তোমার সাথে যারা অন্যায় করে, জুলুম করে, তোমার উম্মতদের সাথে যারা অন্যায় করে, জুলুম করে, যুগে যুগে তাদেরকেও আমি এভাবে ধ্বংস করব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে সুউচ্চ স্তম্ভ তৈরি করছে যেগুলো কোনো মানুষের কাজে লাগে না। কোনো কাজে লাগে? হ্যাঁ, স্মরণ করার জন্য আপনি করেছেন, স্মরণ করার জন্য করেছেন, কিন্তু এটার দ্বারা যে সরাসরি একটা জাতিকে অনুসরণ করা হলো, ওই জাতি যেই কারণে গজবের মুখোমুখি হয়েছে, এই কাজটা যদি আমরাও করি, আমরাও সেই গজবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ এটা ইসলাম সাপোর্টেড না, কোরআন এটাকে সাব্যস্ত করে না, সাপোর্ট করে না, রসুলের হাদিস এটাকে সাপোর্ট করে না, আল্লাহ এটাকে সাপোর্ট করেন না, পছন্দ করেন না, এই জন্য একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কাউকে স্মরণ করার জন্য তার জন্য দোয়াটাই যথেষ্ট, তার রুহের মাগফিরাতের জন্য সুরাতুল ফাতিহাটা তেলাওয়াতটাই যথেষ্ট, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়াটাই যথেষ্ট। এভাবে তার জন্য ইসলামী তরিকা মোতাবেক আপনি দোয়ার ব্যবস্থা করতে পারেন। কিন্তু বড় বড় ভাস্কর্য, বিভিন্ন স্মৃতিস্তম্ভ তৈরি করার মাধ্যমে, যেগুলো মানুষের কোনো কাজে লাগে না, একদিকে আল্লাহর সাথে শিরক করা হয়, আর আরেকদিকে এটা হলো সরাসরি একটা অপচয়। অপচয় না? এই কাজটা করার কারণে আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমরা সেই কাজে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের আছে? আমাদের ইচ্ছা। আমার ভাইরা, মক্কার লোকেরা কিন্তু বেশি বেশি মূর্তির ইবাদত করত। ইতিহাস থেকে জানলাম 360টি মূর্তির তারা ইবাদত করত, যে মূর্তিগুলো সৃষ্টির শুরু থেকে নূহের জীবন থেকে তাদের জীবনে আসলো। এই ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহর নবীকে পাঠালেন। আল্লাহর নবী তাদের কাছে যখন কালেমার বাণী প্রচার করা শুরু করলেন, তারা ফুলের মালা নিয়ে আমার নবীর সামনে আগমন করে নাই, অত্যাচার জুলুম নির্যাতনের ইস্তিম রোলা তারা ছানিয়েছে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের সমস্ত নবী রাসূলদের যেই ঘটনাগুলো কোরআনে বর্ণনা করলেন, সেগুলো আস্তে আস্তে আমার নবীকে স্মরণ করিয়ে দিয়ে আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। নবী টেনশন করার কোনো দরকার নাই। পূর্বের এরকম কিছু জাতি এবং গোষ্ঠী ছিল, তারা তাদের নবীদেরকে কষ্ট দিত, যার কারণে তাদের ধ্বংস করলাম। এই জাতিগুলো যদি তোমাকে বেশি কষ্ট দেয়, এদেরকেও দুনিয়াতে আমি ধ্বংস করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। মূলত আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য পূর্বের সমস্ত কাহিনীগুলোকে কোরআনের ভিতরে সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ বলেন, এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শুধু নবীকে শিক্ষা নয়, উম্মতে মুহাম্মদকেও শিক্ষা দেওয়ার জন্য। কিয়ামত পর্যন্ত যারা কালেমার মেহনত করবেন, কোরআনের মেহনত করবেন, রসুলের বাণী প্রচার করবেন, যুগে যুগে তাদের উপরেও জুলুম নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বাড়বে, ক্রমান্বয়ে চলমান থাকবে। ঠিক এখানে আমাদের জন্য হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হইও না। এরপরে নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, টেনশন করার দরকার নাই, যে আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমাদের সাথে একজন আছেন, তিনি আল্লাহ। কিয়ামত পর্যন্ত সমস্ত কালেবে বিশ্বাসী উম্মতে মুহাম্মদে যারা দ্বীনের প্রসার এবং প্রসারে যারা আত্মনিয়োগ করেছেন, তাদের জন্য এই কথাগুলো হলো শিক্ষা, সান্ত্বনা। আল্লাহ যেন আমাদেরকে সান্ত্বনা গ্রহণ করার তৌফিক দান করেন। সকল বলি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে তাদের মূল অপরাধটা কি ছিল ইতিমধ্যে আপনাদের ধারণা হয়েছে কিনা? তাদের মূল অপরাধ ছিল তারা সরাসরি শিরকের সাথে যুক্ত ছিল, শিরকের সাথে তারা সরাসরি যুক্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে তাদের গজবের দিকে নিয়ে যাচ্ছেন। প্রাথমিক একটা অবস্থা তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বৃষ্টিপাত বন্ধ করে দিয়েছেন। মাঝে মধ্যে আমাদের বৃষ্টিহীন একটা সময় অতিক্রম হয়, এখনো বৃষ্টি হওয়া দরকার কিন্তু হচ্ছে না, ঠিক কিনা বলে? ফসল চাষ, ফসল উৎপাদনের জন্য এটা বিরাট ব্যাঘাত ঘটছে। এখন আমাদের বৃষ্টি দরকার কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হলে ধানের যে বীজগুলো, যে ধানগুলো বের হয় সেগুলো আরো বেশি পরিস্ফুটিত হয়, পুষ্ট হয়। বৃষ্টি না হলে সব ভুসি হয়ে যাবে। এখন আমাদের বৃষ্টিটা খুব বেশি ইমার্জেন্সি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গজবের সুসংবাদ দিয়েছেন, অপেক্ষা কর আল্লাহর গজব কাছাকাছি। প্রথম তিনটা বছর তাদের জন্য বৃষ্টি হয় না, সমস্ত তাদের জমিগুলো মরুভূমিতে পরিণত হয়ে যায়। এই তিনটা বছর বৃষ্টি না হওয়ার পরেও ব্যক্তিগুলোর বোধ শক্তি আসে নাই, তারা এতটুকু বিশ্বাস করতে পারে না যে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাদের অপরাধের কারণে, এটা তারা মানতে চায় না। তাদের মূর্তি পূজা শিরকি কার্যক্রমের ভিতরে তারা স্বাভাবিকভাবে তাদের লিপ্ত তারা লিপ্ত ছিল, তারা বৃষ্টি হচ্ছে না এরপরও তারা সেই কাজের ভিতরে তারা লিপ্ত ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, সূরাতুল আহকাফের 14-24 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করলেন, ফালাম্মা রাআহু আরাদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করলেন, তখন আকাশের এক কর্ণারে দেখা যায় একটা মেঘমালা আদ জাতির গোষ্ঠীর উপরে আস্তে আস্তে আগমন করে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করছেন কয় বছর পরে? তিন বছর বৃষ্টি হয় নাই, তিন বছর পর আল্লাহর কাছে দোয়া করার পর আকাশ থেকে মেঘমালার একটা ধারা আস্তে আস্তে ওই উপত্যকার দিকে আসা শুরু হলো। এটা দেখে কলু তারা বলা শুরু করলো, কওমি আদ বলা শুরু করলো, হাজা আরিদুন মুমতিরুনা, তারা বললো এই তো মেঘ, এই তো মেঘ আসে, আমাদের কাছে প্রচুর বৃষ্টি হবে, আমাদের ফসল আগের মতো আবার উৎপাদন হবে, কিসের আবার গজব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা করলেন, বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, বরং এটা হলো সেটাই যেটার জন্য তোমরা বেশি তাড়াহুড়া করছো, মানে মূর্তি পূজা করার মাধ্যমে শিরকি কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে গজবের জন্য বেশি তাড়াহুড়া তোমরা শুরু করে দিয়েছিলা, ওই গজবটাই আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের উপর আপতিত হওয়ার জন্য এখন তোমাদের নিকট আগমন করছে। জোরে বলি আল্লাহু আকবার। ওরা মনে করেছে বৃষ্টি হবে, মেঘমালা আসলো, আমাদের ফসল আবার উৎপাদন হবে। আল্লাহ বলছেন এটা বৃষ্টি নয়, মেঘমালা নয়, এটা সেটাই যেটার জন্য তোমরা তাড়াহুড়া করো, মানে গজব সেটাই তোমাদের জন্য আসে। এই বৃষ্টি মেঘমালা যখন শুরু হলো সেটা একাধারে 7 দিন 8 রাত লাগাতার বৃষ্টি হয়। আল্লাহ একবার বলেন না, 7 দিন 8 রাত যখন লাগাতার বৃষ্টি হওয়া শুরু হলো, মেঘের গর্জন বজ্রপাতে বাড়িঘর যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বজ্রপাত যখন পড়ে এত বিকট চিৎকার, মানুষেরা দাঁড়িয়ে আছে সেখান থেকে আওয়াজের কারণে একদম বজ্রপাতে আশঙ্কা তারা ভয়ে পেয়ে লাফ দিয়ে আকাশের দিকে উঠে যায়, আবার সেখান থেকে মাটিতে নিক্ষিপ্ত হয়, এত বেশি তারা ভয় পায়। এত জোরে জোরে বজ্রপাত ঝড় তুফান শুরু হয়ে গেল, বৃষ্টিপাত শুরু হয়ে গেল। সূরাতুল হাকার 6-8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মা আদুন ফা উখলিকু বিরিহিন সরসারিন আতিয়া। আর আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড় ঝঞ্ঝা বায়ু, এটা দ্বারা তাদেরকে ধ্বংস করা হলো। সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, যা তাদের উপরে প্রবাহিত হয়েছে 7 দিন 8 রাত। কয়দিন বলেন? তাহলে আদ জাতিকে ধ্বংস করেছেন কি দিয়া? কতদিন হলো বৃষ্টিটা? 7 দিন 8 রাত বৃষ্টি হয়েছিল, এবং সেই বৃষ্টির কারণে তাদেরকে একদম খড়কুটার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাসিয়ে নিয়ে গিয়েছেন। সেই কথাটা আল্লাহ তাআলা বিশ্বনবীকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ফাহাল তারা লাহুম মাম বাকিয়া, আপনি কি এই ঝড়ের পরে তাদের আর কোনো অস্তিত্ব দেখেছেন? মানে পুরো আদ জাতিটাকে, যে 13টি পরিবার যারা সুউচ্চ ইমারতে তারা বানিয়ে বানিয়ে সেগুলোর পূজা করতো, মূর্তি পূজা করতো, শিরকের ভিতরে লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ তাআলা 7 দিন 8 রাত বৃষ্টির মাধ্যমে এত বেশি ধ্বংসলীলা করে দিয়েছেন যে এরপরে সেখানে কোনো প্রাণের অস্তিত্ব ওই 13টি পরিবারের আর কেউ ছিল না। আপনি কি সেখানে আর কোনো প্রাণের অস্তিত্ব দেখতে পান? রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, আসলে সেখানে আর কোনো অস্তিত্ব একটাই অপরাধ, তারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত ছিল। সম্মানিত ভাইরা, আসলে মূলত তাদেরকে ধ্বংস করার মূল কারণ হলো দুইটা, একটা হলো মনস্তাত্ত্বিক কারণ আর আরেকটা হলো বস্তুগত কারণ। মনস্তাত্ত্বিক কারণটা হলো তাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের অবমূল্যায়ন করেছে। একটা বিশাল দেহ তাদেরকে দেয়া হলো, দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরার ক্ষমতা দিল, শক্তি দিল, পাওয়ার দিল, রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া হলো,
কিন্তু লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, তাদেরকে যে নিয়ামত দেয়া হয়েছে সেই নিয়ামতের তারা নাশক্রিয়া করে মূর্তির সামনে মাথা নত করেছে, নাউযুবিল্লাহ। এরকম নিয়ামতে ভরপুর এমন একটা জাতি ওই জমিনের ভিতরে আছে যারা আল্লাহর নিয়ামত ভোগ করে কিন্তু আল্লাহর সামনে সরাসরি সিজদা দেওয়ার মতো হিম্মত তাদের নাই, তারা নিজেদের তৈরি করা মূর্তির সামনে তারা মাথা নত করে, এরকম আছে না নাই? গজব সমাগত। দ্বিতীয় নম্বর কারণ হলো তারা আল্লাহর এই নিয়ামতকে তারা চিরস্থায়ী, মানে এই প্রাসাদ তারা তৈরি করেছে মনে করছে চিরস্থায়ীভাবে তারা এখানে থেকে যাবে। তিন নম্বর হলো তারা আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সরাসরি ধরনা না ধরে কল্পিত দেব দেবীরকে ওসিলা হিসেবে তারা গ্রহণ করেছে, কবরের শোয়াবিত ব্যক্তিকে তার ওসিয়ত ওসিলা হিসেবে তারা গ্রহণ করেছে, এমনকি আল্লাহর নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং আল্লাহর গজব আসবে না এই ভয়টা তাদের ভিতরে আর নাই, মানে আল্লাহর গজব আসবে এরকম কোনো ধারণা তাদের ছিল না, আল্লাহকে তারা আর ভয় করে না, আল্লাহর গজবকেও তারা ভয় করে না, এটা ছিল তাদের মনস্তাত্ত্বিক কারণ। বস্তুগত কারণ হলো যে বড় বড় ইমারত তারা তৈরি করেছিল এটা সেফ অপচয় ছাড়া আর কিছুই না, এই অপচয় করার কারণে গজবটা তাদের কাছে সমাগত হয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর কারণ হলো তারা অহেতুক প্রাসাদগুলো তারা তৈরি করতো যেখানে তারা চিরকাল বসবাস করবে এই ধারণা তাদের ছিল, এরপরে যেই কাজটা তারা করেছে সেটা বর্তমানেও চলে, কিয়ামত পর্যন্ত চলবে, তাদের ক্ষমতা পাওয়ার শক্তি রাশি অনেক কিছু আছে, দুর্বল শ্রেণী যারা আছে, মাজলুম যারা আছে, দিনদার ফরজগার মুত্তাকর মুসলিহন যারা আছে, যারা আল্লাহর দিনের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের উপরে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ তারা অত্যাচার জুলুম নির্যাতনের ইষ্টিনোলা তারা চালিয়েছিল, কথা বলে ঠিক না? এই কাজটা তারা করেছে তখনও এখনো চলমান। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত কারণে আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, হে মুহাম্মদ, এমন একজন জাতি সম্পর্কে তোমাদেরকে বলছি যারা এভাবে দুর্বল শ্রেণীর মানুষদের উপরে তারা আঘাত করত, তারা এক নায়ক তন্ত্র চালাতো, ফেরাউনী তন্ত্র, নমরদী তন্ত্র, আদ জাতির তন্ত্র, সামুদ জাতির তন্ত্র তারা চালাতো বলেই তাদেরকে দুনিয়ার জমিন থেকে একটা সাত দিন আটটা বৃষ্টিপাতের মাধ্যমে তাদেরকে যেভাবে ধ্বংস করেছে, তোমাকেও যারা কষ্ট দেয়, তোমার উম্মতদেরকেও যারা কষ্ট দেয়, আলেমদেরকে যারা কষ্ট দেয়, তাদেরকেও এইভাবে ধ্বংস করার হিম্মত আমার আল্লাহর আছে। এগুলো হচ্ছে আমাদের জন্য শিক্ষা। সম্মানিত ভাইয়েরা, মূল যে শিক্ষাগুলো আমরা এই আলোচনা থেকে পেলাম, সাতটা শিক্ষার কথা আমরা বলে আমাদের আলোচনা শেষ করব। আজকের আলোচনা থেকে আমরা যে সাতটা শিক্ষা পেয়েছি, এক নম্বর শিক্ষা হলো আমাদের শিরক করা যাবে না। কি করা যাবে না? মূর্তি পূজা, পাথর পূজা, কবর পূজা এগুলো করা যাবে না, এক নম্বর শিক্ষা। সম্পদের অপচয় করা যাবে না, বিশেষ করে অহেতুক এই সমস্ত ভাস্কর্য কিংবা মূর্তি কিংবা বড় বড় ইমারত যেটা প্রয়োজন নয় সেটা তৈরি করার কোনো দরকার, এমনকি বিয়ে সাদের ভিতরে অহেতুক লাইটিং ফাইটিং করে এই টাকাগুলো নষ্ট করার কোনো দরকার, এগুলো অপচয়। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তিন নম্বর শিক্ষা, সেই নিয়ামতের শুক্রিয়া বেশি বেশি আদায় করতে হবে, লা আজিদান্নাকুম, তাহলে আল্লাহ বলছেন নিয়ামত আরো বাড়াই দেবেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে সমস্ত সার্বভৌমত্বের ক্ষমতার মালিক একজন, তিনি কে? তাহলে ক্ষমতা কার? আল্লাহর। মালিক কে? সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ। পঞ্চম নম্বর শিক্ষা হলো ইবাদত পাওয়ার মালিকও আল্লাহ, যে ইবাদতের কথা হযরত হুদ কওমে আদের কাছে তিনি বর্ণনা করেছেন, ইয়া কওমে ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। ষষ্ঠ নম্বর শিক্ষা হলো রবের হুকুম যারা অমান্য করবে তাদের উপরে গজব অবশ্যম্ভাবী। মাঝে মধ্যে করোনা ঘূর্ণিঝড় এগুলোর মাধ্যমে আল্লাহ শুধু মিস করলেন, একটু ধারণা দেন, কিন্তু চূড়ান্ত গজব কিন্তু অপেক্ষমান, এই জন্য রবের হুকুম অমান্য করা যাবে না। সর্বশেষ যে শিক্ষাটা আমরা পেয়েছি সেটা হলো নবী রাসূলগণ যে দাওয়াতি কাজ করেছেন আপনাকেও সেই দাওয়াতি কাজ অংশগ্রহণ করতে হবে। আপনি নামাজ পড়ান, আরেকজনকে নামাজ পড়ানোর ব্যবস্থা করতে হবে। আপনি কোরআন মানেন, আরেকজনকে কোরআন মানানোর জন্য বলতে হবে। আপনি ইসলাম মানেন, আরেকজন ইসলাম মানার জন্য ব্যবস্থা করতে হবে। আপনার পরিবারে যেভাবে আপনি ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন অন্য পরিবারেও যেন প্রতিষ্ঠিত হয় সে ব্যবস্থা করা দরকার আছে না নাই? একদম রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলাম যেন প্রতিষ্ঠিত হয় এই কাজে আমাদের সবার আত্মনিয়োগ করা দরকার, কথা বলেন ঠিক না? এই সাতটা শিক্ষা আমরা আজকে আলোচনা থেকে পেয়েছি।
যে কথাগুলো বলেছি সবার সাথে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আল্লাহর ধ্বংসপ্রাপ্ত লোকদের কাতারে না থেকে আল্লাহর নিয়ামতপূর্ণ ব্যক্তিদের কাতারে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ